আমি রাজু একটু ঘুরতে বেরিয়েছি, দেখা যাক কোন কোন জায়গা ঘোরার সৌভাগ্য হয়। আপনারা আমার ব্লগের সঙ্গে থাকুন, আমি আপনারা সেসব দৃশ্য দেখাবো। যদি আমি ব্লগ ভিডিও বানাই না, আমি ক্যারাটে মার্শাল আর্ট রিলেটেড ভিডিও বানাই, কিন্তু আজকে রাজুর সাথে বেড়াতে যাচ্ছি। 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, একটু ঘুরি আর সাথে আপনারাকেও ঘুরাই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভিডিওর সাথে লেগে থাকুন। ফাগুনের মাঠের মধ্যে আজকে ফুটবল খেলা হয়েছে, না আমরা এখন ঢুকছি না, সারগর থেকে আসার পরে আমরা ঢুকবো এবং আপনারা ফুটবল খেলারও দৃশ্য দেখাবো। এখানে মেলা চলছে, আপনারা দূর থেকে ফাইনালি পৌঁছে গেছে সারগর ডুংরি। হ্যাঁ, তাতে অনেকগুলো সিঁড়ি রয়েছে, তার ভিতরে মন্দির রয়েছে, তা আপনারাকে দেখাবো এই গেটের সামনে। এরপর আমরা ভিতরে যাচ্ছি ধীরে ধীরে। হ্যালো এভরিবডি, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সারগো ডুংরির উপরে যে মন্দির রয়েছে সেটাতে। পাথর কেটে রাস্তা বানানো আছে বা সিঁড়ি হয়েছে নতুন করে, সেই জায়গাকে আপনারাকে আমরা দেখাচ্ছি এখন। আপনারা লাইন থাকুন এই ব্লগের মাধ্যমে। আর রাজু আসছে, আমরা একসাথে বেড়াতে এসেছি। এরপর আমরা অর্ধেকটা উঠেছি অনেক কষ্টই, এরপর বাকিটাও যাচ্ছি। ওকে এভরিবডি, ফাইনালি অনেকগুলো সিঁড়ি উঠে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে পাথরের উপরে মন্দির রয়েছে, এখানে একটা বিশাল বড় ডুংরি, তার উপরে পাথর কেটে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে পাথর কেটে রাস্তা, তার উপরে মন্দির রয়েছে, আপনাদেরকে তা দেখাচ্ছি। এসে পৌঁছেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক উপরে এসে গেছি, আমি একটু উপরে চেপেছি চাটানের উপরে, রাজুকে দেখতে পাচ্ছেন আপনারা, সেও ধীরে ধীরে আসছে। যেখানে যেহেতু এখানে ঠাকুর দেবতা রয়েছে, তাই আমরা চপ্পল খুলে এসেছি বা জুতা খুলে এসেছি। আর খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে আমরা মা সরস্বতীর পূজা করি পুষ্পাঞ্জলি দিয়ে। প্রায় সামনেই, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার যে ফুলটা ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এর থেকে খুব সুন্দর একটা মধুর আওয়াজ বেরোচ্ছে। সরি সুগন্ধ, মানে এখানে এত ভালো লাগছে যে আমরা বুঝতে পারছি না কি করবো কি না করবো। হ্যাঁ, সুন্দর বাংলা বলবো না, কলকাতার বাংলা বলবো না, খুব সুন্দর। কারণ চাটা খুব সাবধানে ইয়ে করতে হবে, কারণ রিক্স প্রচুর রয়েছে। সেই রিক্সের উপরে আর বেশি দূর যাচ্ছি না, জঙ্গল অনেকটা রয়েছে। হ্যাঁ, ওদিকে দেখ
ঠান্ডা কাল, আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তার জন্য একটু জলদি বার হয়েছি। কয়েকটা ফটোশুট নেব, তারপর দেখা যাক। এখন এরপর কয়েকটা ফটো তুলি, আমাদের রাজুবাবু রয়েছে ফটো তোলার জন্য, ঠিক আছে। হচ্ছে ডোঙ্গরের উপর, হ্যাঁ হালকা একটু গিয়ে দেখাচ্ছি, কারণ জঙ্গলে বা ঘুরে পথে পুরোপুরি ঘুরে আছে, তাই আমি বেশি উপর যাচ্ছি না। বাড়ি চলে যাবো, নেক্সট তারপর দেখা যাক সেখানে পূর্বশায় রয়েছে, একটু দেখাবো আমার ব্লগের মাধ্যমে, তারপর বাড়ি চলে যাবো। সার্গো ডুঙ্গরি ঘোরা হয়েছে, আমরা সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পথে রওনা দেব। হ্যালো এভরিবডি, আমাদের সার্গো ডুঙ্গরি বিশেষ করে এই মাত্র শেষ হলো, আমরা গেটে বাড়ি দেখলেন সার্গো ডুঙ্গরির উপর থেকে একটা ভিডিও বা যে চিত্র দেখতে পেলেন, তা আপনারা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ঘুরতে আসুন এই জায়গাতে, যারা লোকালিটির মধ্যে রয়েছেন অবশ্যই আসুন, মজা লাগবে, একদম লাগবে। আমরা চলে এলাম মেলাতে, এরপর আমরা মেলার মধ্যে চলে যাব, ফুটবল খেলা রয়েছে। একেবারে পঞ্চাশ টাকা গেছে দূর থেকে একটা ক্রস
ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে 31 ডিসেম্বর আজকে বছরের শেষ দিন যা যা এনজয় করলাম তা আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখতে পেলেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মার্শাল আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও লাভ ইউ ফ্রেন্ডস